আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আপনার হাসি তো খুব সুন্দর, তবে গাড়ির হর্ন এত কর্কশ কেন? কারণ হাসিটা আমার আর হর্নটা গাড়ি কোম্পানির। তাহলে এই কর্কশ মার্কা গাড়ি চালান কেন? এই জন্যই চালাই, নইলে এখনো যারা রাস্তায় সাইকেলে চড়তে শিখিনি তাদের শিক্ষা হবে কি করে? বাহ, একেই বলে চোরের মায়ের বড় গলা। গাড়ি চালাতে পারেন না আপনি, অথচ দোষ চাপাচ্ছেন আমার ঘরে। কথা বাড়াবেন না। তালুকদার বাড়িটা কোন দিকে বলতে পারেন? তালুকদার বাড়ি সোজা বেরিয়ে যান, তারপর ওই যে ডান দিকের মোড়টা দেখছেন, ওই মোড়টা ঘুরলেই একটা তালগাছ দেখতে পাবেন। তালগাছটা বাবুগোলে রেখে একটু এগিয়ে একটা শাপলা পুকুর আছে, পুকুরটা ক্রস করে গেলেই। কোথায় থাকা হয় যে? শার্টটা পরে নিন। কি হলো, হাত দেখি।
হাত দেখান। খাইতেছিলাম। রাবিশ। কি হইছে মা? কি হইছে? আপনি কে? ও রাব্বানি, কেয়ারটেকার। আমাদের এখানে যা কিছু আছে ওই দেখাশোনা করে। বাবা, যে নিজের দেখাশোনা ঠিকমতো করতে পারে না সে আবার তোমার ঘর সম্পত্তির দেখাশোনা করে কিভাবে? এনিওয়ে, আমার মালপত্র, মেডিসিন বক্স ওগুলো পরে নিয়ে আসবে, তুই আগে দিয়ে দিয়ে নে, চল। চকিদার, এই এতটুক বয়সে দেখছি আজ কত ডাঙর হয়েছে না? হ্যাঁ, উপায় একটাই বাবা, যে কদিন আমি এখানে আছি আমাকে পায়ে হেঁটে চলতে হবে। কেন রে মা, তুই তো কখনো গাড়ি ছাড়া কি করবো বলো? তোমার এমনই এক গ্রাম, পেছন থেকে আমি হর্ন দিচ্ছি, সামনের লোক তো ভয় পেয়ে কাদার মধ্যে পড়ে গেল। আসলে এই অঞ্চলে কোনো গাড়ি নেই, মাঝে মধ্যে দু একটা গাড়ি আসে, তাই গাড়ির হর্ন সম্পর্কে এদের ধারণাও কম। আমি আর কটা দিনের জন্য এদেরকে ট্রেনিং দিতে চাই না বাবা। তুমি তো আজই যাচ্ছ। হ্যাঁ, তুমি তাহলে গাড়িটা নিয়ে চলে যাও, পৌঁছে গাড়ি পাঠানোর কোনো দরকার নেই, আমি খবর দিলে না পাঠিয়ে দিও। ঠিক আছে, তো তুই কবে ফিরবি? দেখি কটা দিন ভালো লাগে। লন্ডনের মতো শহরে থেকে অভ্যস্ত তোর কি এখানে বেশি দিন ভালো লাগবে? কি যে বলো বাবা, মনে হয় এই গ্রামে আমি আর আগে থাকিনি। পড়াশোনা শেষ, আর কোথাও তো জয়েনও করছি না, তাড়াহুড়ো করে ঢাকায় ফিরেই বা কী করবো বলো। আপা, আপনার গোসলের পানি গরম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। বর্ষা, মা আমি তাহলে যাবার জন্য তৈরি হয়ে নিই। ধর সবটুকু দুধ খেয়ে ফেলা। ভাইজান রে দিবানা, এই সে মৃন্মুখে তো খালি দিন রাত ভাইজান আর ভাইজান, তাও যদি আপন মায়ের পেটের বাইরই তো, ঘরের খাইয়া বোনের মহিষ তারা নইজার কাম, আমার হইছে জ্বালা। মিনু। জি বাবা। এদিকে আয়। আচ্ছা, তুই তোর ভাই জানলে এত ভালোবাসর, নিজে না খাইয়া বাইরে খাওয়া। ভাইজান বড় ভালো বাবা, সারাক্ষণ আসে শুধু নিজের দুনিয়ায়, স্কুল আর হোমিওপ্যাথি, দেখো না মার সব অত্যাচার হাসি মুখে সহ্য করে নেয়, একটা কথাও কয় না। রাশেদাবু মারা যাওয়ানোর পর আমি হেরে মামার আদর দিতে পারি নাই, যা কিছু করছে নিজের চেষ্টায় করছে, নিজের চেষ্টায় স্কলারশিপ পাইছে, বিএমএ পাস দিছে, ইচ্ছা করলে অনেক বড় চাকরি করতে পারতো, এইটা না কইরা গ্রামে এসে দুই ক্লাসে স্কুল দিছে, মন্দ কি? গ্রামের কিছু পোলাপান তো একটু হইলেও লেখাপড়া শিখতে পারতেছে, কি কস তুই? মিনু, সব দুটো খাইছস? যা টেবিলে পড়তে যা। একদমই ঢকঢক করে খায় ফেলবা, আমি জানি এই সংসারে আমি ছাড়া তোমার দেখাশোনা করার আর কেউ নাই। কিন্তু বই, কতদিন আর তুমি এইভাবে নিজে না খাইয়া আমারে খাওয়াইবা? সারা জীবন। সারা জীবন? ওই তোর বিয়ে হইব না? হ্যাঁ, শ্বশুর বাড়ি যাবি না? যেখানে যাই তোমার সঙ্গে নিয়ে যাবো।
তোমার সুখের আড়ালে থাকতে আমি পারব না। তোর অনেক মায়া, এত মায়া ভালো না। বেশি মায়া মানে বেশি দুঃখ। দেখোস না, বড় লোক কোনো দুঃখ নাই, ওগো মায়া কম তেজ বেশি। রব্বানী সাহেব, কি হয়েছে মা? এরা কারা? গ্রামের মানুষ। গ্রামের মানুষদেরকে এই পুকুর ব্যবহার করার অধিকার কে দিয়েছে? এই তল্লাতে তো পুকুর একটাই, তাই গ্রামের মানুষ কাপড় কাচার সুযোগ পায়, খাবারে পানি নেয়, গোসল করে। কষিতে কি পানি কি হবে? খামো মা, দেখি। কাল থেকে এই পুকুরে পানি কেউ খেতে পারবে না, ঠিক আছে? তাহলে ওগো, আমার বাংলা কথাটা কি বুঝতে পারছেন না? আমি যা বলি একবারই বলি। সাতক্ষে সাত, সাত দুগানে চোদ্দ, চার সাতটা আঠাশ, বলো কি পুকুর বন্ধ করে দিল? হ বাবা, পুকুরের পানি খাইতে দিব না। অন আমরা যামু কই? হ্যাঁ, খামু কি? পানি পাবো কই? হুকুমটা জারি করলো কে? মেম সাহেব। মেম সাহেব? হ, ওই যে বিদেশ থেকে আইছে তালুকদার সাহেবের মাইয়া। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি। আচ্ছা যাইতেছি। আপনি আপনি তো সেদিন রাস্তায় পড়ে গিয়েছিলেন। ফাঁসির খোড়া খেতে আমি এখানে আসিনি। তাহলে কেন এসেছেন? আমি তো এখানে কাউকে দাওয়াত করিনি। রব্বানী সাহেব, চৌকিদার কোথায়? চৌকিদার বাইরেই আছে, যেখানে সবসময় থাকে। আর শহরে পড়াশোনা করেছেন এটা নিশ্চয়ই জানেন, বাড়িতে চৌকিদার থাকলে তা সবার উপর ব্যবহার করা যায় না। যা বলা সরাসরি বলুন। যতদূর জানি আপনার মা এই গ্রামটাকে অনেক ভালোবাসতেন, এখানে এসেই তিনি মারা গেছেন। আপনারা ছয় পুরুষ ধরে এখানেই মানুষ, আপনিও ছোটবেলা এখানেই কাটিয়েছেন, তাহলে এরকম ভাব ধরেছেন কেন? গ্রামের কাক শহরে গিয়ে ময়ূর পুচ্ছ পড়লে কি ময়ূর হয়ে যায়? এ মিস্টার, এটা তালুকদার বাড়ি, এটা কোনো নাটকের মঞ্চ নয়। তাহলে আমিও বলি, কাকের বাসায় বড় হলেও কোকিল কাক হয়ে যায় না। ঠিক বলেছেন, তাই তো কোকিল পাখা গজালে উড়ে চলে যায়, ভুলে যেতে চায় তার অতীত, কোথায় কার মাটিতে সে মানুষ হয়েছে। এসব ভারী ভারী জ্ঞানের কথা বলতেই কি আপনি এখানে এসেছেন? না, জানতে এসেছি গ্রামের লোকদের ব্যবহারের একমাত্র পুকুরটা বন্ধ করলেন কেন। কৈফিয়ত? না, জিজ্ঞাসা। পুকুরটা যে আমাদের সেটা জানেন তো? আমার যখন যা খুশি ইচ্ছা আমি তাই করতে পারি। সেই জন্যই জানতে এসেছি হঠাৎ গ্রামে এসে আপনার এ ধরনের যা খুশি তা ইচ্ছে হলো কেন। আমার ভাবতে অবাক লাগছে, আপনি এত বড় বড় বাণী ছাড়েন অথচ এটুকু জানেন না পুকুরের নোংরা পানি খাওয়ার মৃত্যু সমান। ও, আপনি এত নিষ্ঠুর হয়েছেন কেন বলুন তো? অনুরোধ করছি দুটো দিন গ্রামে থাকুন, তাহলে বুঝতে পারবেন মানুষ বেঁচে থাকার নামে কি খায় আর কি খায় না। মাস্টার সাহেব, আপনি চিন্তা করেন না, আপনি আসার আগে বর্ষা মা এই গ্রামে দুই মাথায় দুইটা টিউবওয়েলের ব্যবস্থা করছে। যতদিন ব্যবস্থা না হয় ততদিন আমাকে টিউবওয়েলের পানি খাইব।
তালুকদার সাহেবের মায়েরা বাসিয়া থাক, মায়েরার জন্য আমরা একটু ভালো জল খাইছি ভাতটা। সব পানি খাইয়া ফেলাইও না চাচি, কিছু জমাইয়া রাখো, কখন তো যায় না। মেম সাহেবের মন কখন না জানি এবার কল নাই বন্ধ করে যাবে। হ যাই কও, আমার গো তালুকদার সাহেবের মায়েরা খুবই ভালো। হ বুঝবা কি দুনিয়াটা কত কঠিন। শুনো, ওই যে গ্রামে একটা ইট খোলা বানামো, বিরিক ফিল বিরিক ফিল, এর লিগে কারমিশনের দান্দায় আছি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমার স্কুলের সময় হয়ে গেছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হুজুর, আগাছা যেমনে বাড়তেছে মনে একদিন গাছের ফালাইয়া দিব। মানে? মানে হইল এই গাছের উপর পর গাছা যেভাবে বড় হইতেছে, তাতে একদিন পর গাছাই গাছরে ফালাইয়া দিব। আরে হেইটা তো বুঝছি হালার ভূত, কিন্তু এর মাঝে ঝাড়টা তো বুঝলাম না। মাঝে ঝাড় হইল গিয়া যেমন ধরেন আপনি হইলেন গিয়া গাছটা, আর পর গাছাটা হইল গিয়া এটা আমিও বুঝতে পারছি। বারু বাড়তে দে, কথায় আছে না অতিবার বাইর না জোরে ভাঙ্গা যাবে। এরপর একদিন দেখবি আপনি ভাঙ্গা গেছে। এই তুমি দাঁড়াও, পড়ো। বৈশিখের বিদ্যা জফলাকার বিদ্যা স্বরে অমৈদিকের মূল্য জফলা মূল্য ধ ধন্তেন ধন বিদ্যা অমূল্য ধন। স্যার মন্টু এতক্ষণে আইছে। কি ব্যাপার এত দেরি কেন? পাঁচজন কামে পাঠাইছিল স্যার, আমি কইলাম স্কুল আছে। হ্যাঁ ক স্কুলের খেতা পুরি, কাল থেকে আমার আর স্কুল আসা হইব না স্যার। চেয়ে দেখো বোর্ডে কি লেখা আছে। বিদ্যা অমূল্য ধন। তাহলে কি করবো স্যার, বাজান তো বুঝতে চায় না। সে চিন্তা আমার, তোমার বাজানকে আমি বোঝাবো। বাজান বুঝলেও মায় বুঝবো না স্যার। সৎ মা যখন খাওনের কষ্ট দেয়, ঘুমানের কষ্ট দেয়, স্কুলে আহি দেখা বাজান রে চেতায়, তখন এক এক সময় মনে হয় কি বলে আ পড়া কইরা গঞ্জি গিয়ে কুলিগিরি। থামো, আর একটা কথাও বলবে না। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক কষ্টে আছে। তোমাদেরকে আমি আগেও বলেছি, আমার বাবা ছিল এই গ্রামেরই লোক, জিনে ধরেছে বলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমাদের সবার শিক্ষিত হওয়া দরকার, গ্রামের সব মানুষের। আর হতাশার নাম তো জীবন হতে পারে না, কষ্টের মধ্যেই থাকে জীবনের আনন্দ। তোমাদের চোখেই আমি আমার স্বপ্ন দেখি, তোমরা নেই আমার স্বপ্নও নেই। আপনার এই গাড়িটা হলো আমাদের গ্রামে আসা তিন নাম্বার খানবাড়ি, চার নাম্বার তালুকদার, পাঁচ নাম্বার গাড়ি।
ভাইজান এই যে পছন্দ হইছে দেখি খুব খারাপ কি খুব জ্বর ফিজিও মাস্টারে লইয়া উনি আমার বাড়ি যেতে দিব আল্লাহ জানে হে আবার অন্য কোথাও গেছে কিনা আচ্ছা ঠিক আছে আপনি যান চল ভাজন চল রব্বানী সাহেব ছেলের অসুখ উনি ডক্টরের কাছে না গিয়ে রিজু মাস্টারের কাছে যাচ্ছেন কেন ওই তো আমাকে গ্রামের একমাত্র ভরসা মাস্টারি করে আবার হোমিওপ্যাথি ওষুধও দেয় আমাকে গ্রামে কত লোক ওর পুইরা খায় ভালো হইল তাই নাকি টু ইন ওয়ান আপনি বর্ষা মা আইছে তা তুই এত দেরি করলি কেন মাস্টার সাহেব মোল্লা বাড়ি গেছিল ও যা ভিতর যা ভিতর যা ভিতর যা কোনো ভয় নেই সোজা রাখবে হ্যাঁ শক্ত করে আপনি আপনি তাহলে ডাক্তার আমার মতো এই গরিবের বাড়িতে আপনি বাজে কথা রাখুন যে ডাক্তার সে তো রোগী চিকিৎসা আসবেই আমি নিজের চক্ষুরে বিশ্বাস করতে পারতাছি না মা বুঝতে আপনারা অনেক কিছু পারেন না একজন কামার যেমন কুমার হতে পারে না ঠিক তেমনি পাঠশালার মাস্টারও ডাক্তার হতে পারে না রোগীর মা কোথায় সে দুঃখের কথা কি বলবো মা আপনি যদি থাকতেন তাহলে আমার বাচ্চা দুটা মা হারা হইতো না গত বছর ঠিক এই সময় দুই দিনের জ্বরে মরে গেল তা সেটা কেন আপনাদের পাঠশালার মাস্টার তার চিকিৎসার পুড়িয়া দেননি দিছিল দিছিল মা কাম হয়নি মা রায় তুইছে বাড়ির যাবা না কিভাবে আপনি কি মনে করছেন অসুস্থ হয়ে গেছে বিপদ না কাটা পর্যন্ত এখান থেকে আমি নড়তে পারছি না আপনি বরঞ্চ কাজ করুন আপনি বাড়ি চলে যান আমাকে এখানেই থাকতে হবে আম্মা ভোর হয়ে গেছে যাইবেন না চলেন আপনারা দিয়ে আসি আমি একা যেতে পারি লাগবে না বাবা তার চেয়ে বরং আপনি রোগীর পাশে বসুন আপনাকে আজ ডিউটি করতে যেতে হবে না যদিও বিপদ নেই তারপরে আম্মা আপনার ঋণ আমি কেমনি শোধ করবো কোনো কিছু শোধ করতে হবে না
আপনি বসুন। আমার একলা যাইবে। আহা আপনি বসুন তো। আচ্ছা আপনি তো গ্রামেরই ছেলে, মিন্টু হাবু শেফালি এদেরকে আপনি চেনেন? ছোটকালে ওরা আমার খুব ভালো বন্ধু ছিল। এর মধ্যে হাবু না কি যেন নাম, আমি ঠিক মনে করতে পারছি না। এনিওয়ে আমার ধাক্কা খেয়ে নদীর পানিতে পড়ে গিয়েছিল, ওকে যখন আমরা টেনে তুললাম পানি খেয়ে ওর তো পেট ঢোল, পেটে চাপ দিতে পানি তো বেরোলোই, তার সাথে সাথে একটা মাছও বেরিয়ে এলো। একেবারেই মহা চাপা। ভালো ডাক্তাররা আবার চাপাবাজ হয় নাকি? বিশ্বাস করুন একদম মিথ্যে বলিনি। বলেছেন, কারণ সেই ছেলেটাকে আমি চিনি। ধাক্কা খেয়ে সে পানিতে পড়ে গিয়েছিল ঠিক, কিন্তু মুখ দিয়ে মাছটা বেরোয়নি। কিন্তু যতদূর জানি সেই ছেলেটা এখন এই সংসারের ঘোলা নদীতে হাবুডুবু খাচ্ছে। মানে? কোনো মানে নেই, সব কথার মানে হয় না। আচ্ছা শুধু কি আপনার সেই বন্ধুকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছিলেন, আর কিছু করেননি? মনে করে দেখুন তো, হাতে পেয়ারা দিয়ে কারো কপাল ফাটিয়ে দিয়েছিলেন কিনা। হ্যাঁ আপনি জানেন কিভাবে? কারণ সেই ফাটা কপালওয়ালা ছেলেটির নাম রিজু। এই আমি। ও মাই গড, আপনি আপনি কি মানুষ বলুন তো? এখানে আসার পর তো একবারও বলেননি যে আপনি রিজু। বলার সুযোগ দিলেন কোথায়? চলুন, আপনার অনেক দেরি হয়ে যাচ্ছে, সারা রাত বাড়ির বাইরে, সবাই নিশ্চয়ই চিন্তা করছে। আচ্ছা আপনার বাবা কি চলে গেছেন? প্রেম কি সামান্য কথা, প্রেম মেলে কি যথা তথা, প্রেম কি আর খুঁজলে পাওয়া যায় জগতে। প্রেম কইরা সে শ্রী রাধিকা, প্রেম কইরা সে শ্রী রাধিকা, যৌবনে পাইল না দেখা। প্রেম কইরা সে শ্রী রাধিকা, যৌবনে পাইল না রে দেখা। নিমাই হারা কান্দে শশী মাই, হায় হায় নিমাই হারা কান্দে শশী মাই, প্রেম ঢেউ খেলায় প্রেম জ্বালায় আছে যার অন্তরায়। ফরহাদ শিরির কারণে, ফরহাদ শিরির কারণে পাহাড় কাটে নিশি দিনে, বলো ফরহাদ পাহাড়ের গুহায় রে শেষে, বলো ফরহাদ পাহাড়ের গুহায়, প্রেম ঢেউ খেলায় প্রেম জ্বালায় আছে যার অন্তরায়, প্রেম জ্বালায় আছে যার। চণ্ডীদাস আর রজকিনী বাবারে প্রেম করিল কর্ণে শুনি, সমানে সমানে দুইজন রয় জগতে, সমানে সমানে দুইজন রয়। রজকিনী কাপড় ধুইল গো, রজকিনী কাপড় ধুইল, চণ্ডীদাসে দেখতে পাইল।
রজনী কাপুর তুইল চণ্ডীদাসে দেখতে রে পাইল, প্রেমের বসি বাজলো তার গলায় রে শেষে, প্রেমের বসি বাজলো তার গলায় প্রেমে ঢেউ খেলায়, প্রেম জ্বালায় আছে যার অন্তরায়। আমাদের তো কোনো খোঁজ খবরই নেন না। আর কইও না, বড় বিজি আছি, খুব ব্যস্ত। একটা নতুন কামাতে পাইছি তো, ওই যে চাইল ডাইলের গোডাউন আর একটা ইটের বাটা বহামো বিরিকপিল। খুব ভালো, তো এবার আবার স্কুলের একটু উপকার করেন, ছেলে মেয়েদের জায়গা হয় না, চাল নষ্ট হয়ে ঘরে পানি পড়ে, একটা নতুন ঘর দরকার। তাছাড়া ছাত্রছাত্রীরা ঠিকমতো বেতনও দিতে চায় না। তা আমার নতুন কামের কথা শুনে কিছু কইলে না বড়? না না, বললাম তো খুব ভালো হবে, গ্রামের অনেক লোক কাজ করে খেতে পারবে। আরে অনেক লোক কেন, তুমিও পারবা, সেই জন্যই তো তোমার কাছে আসা। ওই যে আমার গোডাউন আর বিরিক ফিল্ডের দেখাশোনা তো তোমারই করতে হইব। সেটা মনে হয় সম্ভব না, এক স্কুল নিয়ে সারাদিন চলে যায়, তারপর এবারই ও বাড়ি তো হাতুড়ে ডাক্তারি করতেই হয়। আরে সেই ব্যবস্থাও আমি করতেছি, তুমি ভাইব না, আমি স্কুল ঘরটা তুইলা দিতেছি, তাইলে তো তোমার আর কোনো ব্যস্ততা থাকে না, বেকার, পুরাপুরি বেকার। মানে? মানে পানির মতন সোজা, স্কুল ঘর তুইলে এই হেনেই গোডাউন আর বিরিক ফিল্ডটা বানাবো। তাহলে স্কুলের কি হবে? তাহলে স্কুলের, আরে রাখো তোমার স্কুল, লোকে কি তোমার বিদ্যা দুইয়া খাইবো নাকি? পেটের ধান্দা করো, পেটের ধান্দা করো। ওই যে কবি বলেছেন না, কি জানি নাম, আর কি জানি নাম, নজরুল, নজরুল, নজরুল ইসলামই তো বলেছেন যে খিদার রাজ্যে পৃথিবী গদ্যময়, আর পূর্ণিমার রাজধানী ঝলসানের উঠে। এসব কি বলছেন আপনি? নির্বাচনের আগে আগে আপনি এই স্কুলের জমি দান করে দিয়েছিলেন, এখন আবার সেই জমি ফেরত নেবেন, খুব অন্যায় হবে। কেন অন্যায় হবে কেন? আরে আমার জমি অন্য লোক তো আর নিতেছে না, আমি স্বয়ং নিতেছি, আমার জমি আমি নিতেছি, এতে অন্যায় কি? দেওয়া নেওয়ার মালিক আল্লাহ, তিনি দিছেন আবার তিনি নিয়ে যাবেন, আমি তো উছিলা মাত্র। অসম্ভব, স্কুলের জমি আমি কিছুতেই ছাড়বো না। ভাল পাইর না রিজু মাস্টার, ভাল পাইর না, তুমি খালি ছাড়বা না, তোমার যাও গা, আমার জমি আমি যেই রকম দিছিলাম 7 দিনের মধ্যে আমার লাহান কইরা দিবা, এইটাই আমার ফাইনাল কথা, কোনো উল্টা পাল্টা করবা না, নাইলে তুই কি ভেবেছিলি আমি আপত্তি করব? তোর কোনো সিদ্ধান্তে আমি কখনো আপত্তি করেছি? না বাবা, আমি তা বলছি না, আমার কথা, তুমি আমাকে বাইরে পাঠিয়ে ডাক্তারি পড়িয়েছ, আমি ডক্টরও হয়েছি, কাজেই এক্সক্লুসিভলি আমি শুধু এক্ষেত্রেই কাজ করতে চাই। তোমার বিজনেস আমাকে বসাতে চেয়েও না বাবা, তোমার বিজনেস, তোমার প্রপার্টি, তোমার পজিশন, এগুলো আমাকে কখনো টানেনি, এখনো না। কি হলো বাবা, তোমার মন খারাপ করে দিলাম? না মা, দেশে ফিরে তুই যখন বললি গ্রামে যাবি, গ্রামে গিয়ে কিছুদিন থাকবি, শুনে আমার খুব ভালো লাগলো। তোর মাকেও আশ্চর্যভাবে গ্রাম খুব টানত,
ঈদে ছুটি ছাটায় সুযোগ পেলেই গ্রামে চলে যেত। সে চলে যাবার পর আর গ্রামে যাওয়া হয় না। এবার তুই যাওয়া আসা শুরু করলি, হয়তো আবার যাওয়া হবে। কি হলো, চুপচাপ বসে কি এত ভাবছেন? কিছু না, আপনার স্কুল ছুটি হয়ে গেল? হ্যাঁ। দীর্ঘশ্বাস ফেলেন মনে হয়। কষ্টের স্কুলটাকে বোধহয় রাখা গেল না। কেন? চেয়েচিন্তে স্কুলটা যে জমির উপর করেছিলাম সেটা চেয়ারম্যানের নিজস্ব জমি, উনি হঠাৎ করে সেটা ফেরত চাইছেন। কি কারণ জিজ্ঞেস করেছেন? করেছিলাম, সরাসরি কিছুই বলছে না। শুনলাম ঢাকা থেকে একজন ভদ্রলোক এসেছেন, এসে ঠিক করে ফেলেছেন সেখানে ইট পোড়ানোর ব্যবসা করবেন, চাল ডালের আড়ত দেবেন, মোটা টাকার অফার, 7 দিনের মধ্যে জমি খালি করে দিতে বললেন। পাগলামি কিনা বলেন। অসুবিধা কোথায়? আমাদের বাড়ির আশেপাশে তো অনেক জায়গা আছে, আপনি সেখানে না হয় কোথাও। সে চিন্তাও করেছিলাম, কিন্তু চেয়ারম্যান এদিকটা আরও বেশি বাধা দেবেন, তাতে নাকি এদিকে যে মাদ্রাসা আছে তার ছাত্র কমে যেতে পারে। অথচ মাদ্রাসা কমিটি যুক্তিকে হাস্যকর বলছেন। চেয়ারম্যান আপনার সঙ্গে একটা লড়াই নামতে চাচ্ছে মনে হচ্ছে। আপনার সঙ্গে তার সংঘাতটা কোথায়? এতদিন তো ভালো সম্পর্কই ছিল, স্কুলের ব্যাপারে অনেক সাহায্য করেছেন। বর্ষা, স্কুলটা ছাড়া আমি একদিনের জন্য বাঁচব না। তাছাড়া তালুকদার যদি ভিটা কোনোদিন বেইসা দেয়, এইটা তো আপনি ছাড়া কথাই আছে না, ছাগল নাচে খুঁটির জোরে। খারাও রিজু মাস্টার, একটা একটা কইরা গুইনা তোমার খুঁটি আমি ভাঙমু, তারপর নাইছো মনের সুখে নাইছো। চেয়ারম্যান সাহেব, আপনি যে কইলেন ছাগল নাচে খুঁটির জোরে, তা রিজু মাস্টারের খুঁটির জোর তো কম না। একদিকে তালুকদার, আর একদিকে হের মাইয়া তালুকদার, আপনার রশিদিয়া হের খুঁটির বের পাবেন তো। আর তাছাড়া রিজু মাস্টারের নিজের দলবলও আছে। হারামজাদা, তোরাই আমারে চিনলি না, আর রিজু মাস্টার তো সেই দিনকার গেদা বললা। ভদ্রলোকের মাইয়া তো একটু একটু অভদ্র ভাবে। তারে তো আমরা বেবি বলে জানতাম, তা টাউনে গেছে আবার বর্ষা হয়েছে নি। না, অনেকদিন তালুকদার সাহেবের সাথে দেখা সাক্ষাৎ নাই, তাই ভাবলাম। উনি তো বাড়িতে নেই, চৌকিদার বলেনি আপনাকে? জি জানি। জানেন, তাহলে এসেছেন কেন? না, তারে তো আমার দরকার না। কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আমি হইলাম এই ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান, আর তাছাড়া আপনার বাবার সম্পর্কের খাতিরে আমি আপনার কাকা লাগি। ও, আপনি তাহলে স্কুলটা উঠিয়ে দিয়ে ইটের ভাটা জ্বালাতে চান? না আমি না, যা জ্বলার তা তো জ্বলবে, কিন্তু আপনি তারে আর বেশি করে জ্বালায়েন না। যা বলার সরাসরি বলুন। না, বলতেছিলাম যে আপনারা টাউনে থাকেন, গ্রামে আসেন 2 দিনের জন্য বেড়াইতে, আবার 2 দিন পরে চলে যাবেন। খামা খা গ্রামের এসব ঝামেলার মধ্যে আপনি নিজেরা দরানোর দরকার ডাকি। কি সব আবল তাবল বকছেন,
বলতেছিলাম যে রিজু মাস্টারে আর তেল দিয়েন না, আপনি তেল পাইয়া হে দেই দেই করে নাচতেছে, আর তেল দিয়েন না আম্মা জান। আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, বেরিয়ে যান এক্ষুনি বেরিয়ে যান। গ্রামে নতুন আইছেন তো, গ্রামের বাবু বুঝেন না, ওই ভিলেজ পলিটিক্স তো চিনেন না, এমন কাণ্ড করমু এমন কলঙ্ক দিমু যে গ্রামের মানুষে আপনার থুতু করব। আপনি তাড়াতাড়ি কাইটা পড়েন, নাহলে আপনিও মরবেন আর আপনার ওই যে হেও মরবো। আসি সঙ্গে একা ফাইট দিয়া পারবা না। কি হয়েছে, তোমরা এরকম সিরিয়াস মুড নিয়ে বসেছো কেন? মনটুন খারাপ নাকি? আব্বা আমার ভাইজানরে গালাগালি কইরা গেছে, বাড়ি ছেড়ে চলে যেতে বলছে। আম্মা আপনারা কথা কন, আমি আসি। একটা কথা বলবো, শুনবেন? বলুন। মিনু ঠিকই বলেছে, সবার সঙ্গে একা আপনি লড়াই করে পারবেন না। কাল চেয়ারম্যান সাহেব আমার বাড়িতেও গিয়েছিলেন, আমাকেও বিশ্রী ভাষায় কতগুলো হুমকি দিয়ে গেছেন। কেন, কি বলেছে? যাতে আমি আপনার সঙ্গে না থাকি। থাকলে কি করবে? আমার সম্পর্কে কলঙ্ক লটাবে, যাতে আমি আর কোনো দিন মুখ তুলে তাকাতে না পারি। কি এত বড়? মাথা গরম করবেন না, আপনি আমার সঙ্গে ঢাকায় চলুন। মানে? আমার বিশ্বাস বাবা অন্তত আপনাকে এই ব্যাপারটা সাপোর্ট করবে। আমি তাকে চিঠিতে সব কিছুই লিখে জানিয়েছি, তাছাড়া বাবার কাছ থেকে পরামর্শ নিতে হলেও আপনার আমার সঙ্গে ঢাকা যাওয়া দরকার। আপনার আর্থিক জোর যত বেশি বাড়বে তত বেশি আপনি আপনার চিন্তা শক্তিগুলো কাজে লাগাতে পারবেন। শুধুমাত্র আদর্শ দিয়ে ছায়ার সঙ্গে যুদ্ধ করা যায় না। কি হলো, কথা বলছেন না যে? আপনার মতো পরিশ্রমী ব্রিলিয়ান্ট ছেলের জন্য ঢাকায় অনেক চাকরি, কিছুদিন একটা চাকরি করুন, শক্তি সঞ্চয় করুন, তারপর আবার ফিরে আসুন, আমি আপনাকে নিয়ে আসব। আমার সবকিছু আমি কিছু ঠিক করতে পারছি না, মাথাটা কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। এলোমেলো হবার মতো কিচ্ছু হয়নি, আমি আছি আপনার সঙ্গে। আপনি আমাকে ছেড়ে চলে যেতে চান? আমার সঙ্গে আপনি যদি না থাকেন আমার একার পক্ষে তো স্কুল চালানো সম্ভব নয়। রিজু সাহেব, আপনি আশা করি আমার ব্যাপারটা বুঝবেন। আপনার বউ বাচ্চা নেই, আমার আছে। আমি ছাপোষা মানুষ, বউ বাচ্চা নিয়ে নির্ঝঞ্ঝাটে থাকতে চাই। নামে বেনামে প্রতিদিন যেভাবে হুমকি আসছে, থানা পুলিশ করলে বিপদ আরও বাড়বে। আমি দুঃখিত রিজু সাহেব, স্কুল চালাতে হলে আমার জায়গায় আপনাকে অন্য টিচার দেখতে হবে। স্যার জলদি চলেন, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? স্কুল ঘরে গেছেন, আগুন লাগিয়ে দিয়েছে। কি বলছো?
আসি। নিজের খেয়াল রাখবে। আমার ছাত্ররা আমাকে ডাকছে। ঠিক আছে, আপনি যান, আমি আছি। আপনি চলে যেতেছেন স্যার? আপনার কথা কইতেছেন না কেন স্যার? আপনি গেলে আমাকে কে পড়াইব স্যার? স্যার, আপনি না শিখাইছিলেন মানুষ কোনো সীতার পাখি হয় না, তার মাটি কামড়ায় থাকতে হয়। কিন্তু মন্টু, আমি তো একেবারেই স্যার, আপনি হয়তো একদিন আবার ফিরাইবেন, কিন্তু যেদিন আইবেন সেদিন আর আমাকে লেখাপড়া করার সময়টা থাকবো না। লেখাপড়া বন্ধ হয়ে গেলেই সৎমা আমাকে মুদি দোকানে ঢুকাই দিব, বাপ ডুয়েব ক্ষেতের কাজে, সেটাই ভালো। এ তিমপুলা গো, কখনো বড় বড় খোয়াব দেখতে নাই। মন্টু, মন্টু শোনো, চাবিটা দিন। মানে? ব্যাগটা বের করবো। আমি আমি যাচ্ছি না। দিস ইজ টু মাচ। আমি আপনার কাছ থেকে এরকম সস্তা জামা আশা করিনি। সরি, আমাকে আমাকে ক্ষমা করবেন প্লিজ। আমি কিন্তু একেবারেই চলে যাচ্ছি। আপনাকে কি বললাম? ইউ আর এলোন। আপনি বুঝতে পারছেন না কেন? যুদ্ধ করতে হলে ঢাল তলোয়ার দুটোই দরকার। উইদাউট ওয়েপন ইউ ক্যান ডু দ্যাট। আমাকে এখানেই থাকতে হবে। ভালো থাকেন, আসি। আপনি
যেতে পারলাম না শেষ পর্যন্ত। রব্বানি চাচাকে পাঠিয়ে দিয়েছি, উনি বাবাকে নিয়ে আসবেন। যে গ্রাম ছেড়ে আপনি যেতে পারছেন না, যে গ্রামে আপনার মতো মানুষ, সেই গ্রাম ছেড়ে আমি কি করে যাই বলুন? আসলে আমি ভেবে দেখলাম আমার হিসেবটাই ভুল। আমি যা করতে যাচ্ছিলাম এটাকেই বলে হয়তো স্কেপিজম। আপনাকে আমি সবসময় বক্তৃতা মাস্টার বলে টিজ করেছি না, কিন্তু এটাই ঠিক, লড়াইটা করতে হলে ফিল্ডের থেকেই করতে হয়।